আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কুরুলু সুসমানের নতুন বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আশা করি আপনি কুরুলু সুসমান সিজন ফোর পর্ব 115 দেখেছেন। আমার কাছে এই পর্বটি অনেক ভালো লেগেছে। ওসমান বে এবং তুর্গুত বের ডায়লগগুলো যা অসাধারণ ছিল। চেরকুতায় দুর্গে বিস্ফোরণ ঘটিয়ে উলফের পরিকল্পনা কিছুটা হলেও নষ্ট করা, এছাড়া উলফকে দুর্গের বাইরে এনে আক্রমণ করা এবং বিশেষ করে ফিককে বন্দি করে বস্তিতে নিয়ে আসা, যা সব দিক দিয়েই পর্বটা অসাধারণ ছিল। আমার আগের ভিডিওগুলোতে পর্ব 115 নিয়ে বিশ্লেষণগুলো বেশিরভাগ সত্য হয়েছে। যেমন আমি বলেছিলাম যে পরের পর্বে ইনগুল জয় করা হবে না এবং বিস্ফোরণগুলি চেরকুতায় করবে, আক্তেমুরকে কীভাবে বিপদ থেকে উদ্ধার করবে এবং কে করবেন, এছাড়াও পর্ব 115 ফিক মারা যাবে না, যা সঠিক হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি কুরুলু সুসমান সিজন ফোর পর্ব 116 সম্পর্কে আলোচনা করব এবং দর্শকদের মনে যে সন্দেহ জেগেছে তা দূর করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কমান্ডার নাইমান কেন ওসমান বের বস্তিতে গেলেন, তবে কি নাইমান এবং ওসমান বের মধ্যে বৃহৎ যুদ্ধ হবে, ফিক কি ইসমিয়ান এবং বেঙ্গি হাতুনের সমস্ত গোপনীয়তা প্রকাশ করবে, তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমত, কমান্ডার নাইমান কেন ওসমান বের বস্তিতে গেলেন, নাইমান এবং ওসমান বের মধ্যে কি বড় যুদ্ধ হবে সে সম্পর্কে আলোচনা করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, যেমন আপনি দেখেছেন যে কমান্ডার নাইমান পর্ব 115 দুর্দান্ত স্টাইল এবং পরিকল্পনা নিয়ে এসেছেন এবং তিনি ইসমিয়ান সুলতানা এবং তুর্ক উপজাতিদের হুমকি দিয়েছেন। তিনি ভেবেছিলেন ওসমান বের সেনাবাহিনী নেতৃত্বে দিচ্ছেন, কিন্তু ইসমিয়ান সুলতানা তাদের নেতৃত্বে 10 জন সেখানে ছিলেন। সেজন্য সে পর্ব 116 ওসমান বেকে ভয় দেখানোর জন্য কাই উপজাতির কাছে যাবে এবং অহংকারে তাকে তার বিশাল সেনাবাহিনী সম্পর্কে বলবে। প্রকৃতপক্ষে ওসমান বে তাকে নির্ভয়ে সাড়া দেবেন, যেমনটা আপনি পর্ব 116 ট্রেলারে দেখতে পাচ্ছেন। যদিও আমার মতে দুটি প্রধান কারণে মঙ্গল এবং ওসমান বের মধ্যে কোনো বিশাল যুদ্ধ হবে না। প্রথমত, ঐতিহাসিকভাবে মঙ্গল ও ওসমান বের মধ্যে একটিও বড় যুদ্ধ হয়নি, কারণ তারা তখন সবচেয়ে দুর্বল ছিল। দ্বিতীয়ত, কুরুলুস ওসমানে মঙ্গলরা ইতিমধ্যে একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে কারাসি বে এবং জান্দার বে ভূমি অবরোধ করেছে। যদিও তুর্কি সেনারা সেখানে যথেষ্ট সংখ্যায় উপস্থিত নয়, কারণ তারা ইসমিয়ান সুলতানের নির্দেশে তার পছন্দসই স্থানে সারিবদ্ধ ছিল। সুতরাং আসন্ন পর্বে ইসমিয়ান সুলতানা এবং অন্যান্য বেরা তাদের ভূমি বাঁচাতে ওসমান বেকে মানতে হবে। তাই পর্ব 116 ওসমান বে সেনাবাহিনীর কমান্ডো নেবেন এবং সেই সাথে ইয়েনিশের কেউ ফিরিয়ে নেবেন। কিন্তু মঙ্গল ও ওসমান বের মধ্যে কোনো যুদ্ধ হবে না, কারণ ওসমান বে এবং তার মধ্যে শুধু রাজনীতি হবে। ওসমান বে তাদের সমস্ত বাহিনীকে ব্যর্থ করার চেষ্টা করবে, কারণ তাদের সেনাবাহিনী একই স্থানে উপস্থিত নয়, তাই সে তাদের দলগতভাবে হত্যা করতে পারে। কিন্তু আমার মতে কোনো বিশাল যুদ্ধ হবে না। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, ফিক কি ইসমিয়ান সুলতানা এবং বেঙ্গি হাতুনের সমস্ত গোপনীয়তা প্রকাশ করবে, সে সম্পর্কে আলোচনা করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, পর্ব 115 বালা হাতুন ফিককে ধরে বস্তিতে নিয়ে আসেন এবং পর্ব 116 ট্রেলারে আপনি দেখছেন যে বালা ফিককে যে প্রশ্ন করছেন সেগুলোর উত্তর না দিয়ে গোপন করার কারণে তাকে নির্যাতন করছে। কিন্তু আমার মতে তিনি গোপনীয়তা প্রকাশ করবেন না, কারণ তিনি একজন শক্তিশালী মহিলা। তবে একটি সম্ভাবনা রয়েছে যে ইসমিয়ান সুলতানা এখন ফিককে হত্যা করার চেষ্টা করতে পারে। তিনি বেঙ্গি হাতুনের মাধ্যমে এসমাকে ফিককে হত্যা করার নির্দেশ দিতে পারেন, কারণ ইসমিয়ান সুলতানা পর্ব 116 ট্রেলারে উল্লেখ করেছেন যে ফিক তার মুখ খুলবে না, তাই সে ফিককে বিষ দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। কারণ ইসমিয়ান সুলতানের বিভিন্ন ধরনের বিষ রয়েছে, যা সে এর আগে কুনুরের উপর ব্যবহার করেছিল আর এখন সে ওরহানের উপর ব্যবহার করেছে। তাই আমার মতে ফিক উলোবের কাছে সাহায্য চাইবে। এছাড়াও ফিক আগের পর্বে তার ভাইদের সম্পর্কে উল্লেখ করেছে, তাই গোপনীয়তা প্রকাশ না করার জন্য কেউ হয়তো তাকে সাহায্য করতে আসতে পারে। আপনি কি মনে করছেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের অ্যানালাইসিস ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে সিজন 4 সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।